আসসালামু আলাইকুম সাফা বাংলা টিভির আজকের সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম কি কারণে সাবেক প্রধান বিচারপতি এস কে সিনার এগারো বছরের কারাদণ্ড আর থাকছে যেভাবে টাঙ্গাইলে তিয়াত্তর বস্তা সরকারি জাল জব্দ জানাবো জ্বালানির দাম ও বাস ভাড়া বৃদ্ধির প্রতিবাদে শাহবাগে অবস্থান ব্যাপক আন্দোলনের প্রস্তুতি এছাড়া জানাবো নৌকার সঙ্গে বেইমানি করা মানে বঙ্গবন্ধুর আদর্শের সঙ্গে বেমানি করা যা বলছে আওয়ামী লীগ নেতারা সর্বশেষ থাকছে স্বাধীনভাবে কাজের সুযোগ পেলে বিসিবিতে যুক্ত হবেন মাশরাফি বিস্তারিত খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দেশ বিদেশের সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে অর্থ আত্মসাত পাচারের মামলায় এগারো বছরের কারাদণ্ড হয়েছে সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার এস কে সিনহার এর মধ্যে ঋণ জালিয়াতি করে অর্থ আত্মসাতের দায়ে চার বছর এবং মানি লন্ডারিং ধারায় সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে মঙ্গলবার দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত চার এর বিচারক শেখ নাজমুল আলম এলাই ঘোষণা করেন এস কে সহ এ মামলার মোট আসামি এগারো জন এর মধ্যে আট আসামির বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে এছাড়া দুই আসামি খালাস পেয়েছেন সাজাপ্রাপ্ত অন্য আসামিরা হলেন ফার্মার্স ব্যাংকের সাবেক এমডি এ কে এম শামীমকে চার বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে ফার্মার্স ব্যাংকের অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক চিশতি ওরফে আবুল চিস্তি ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট স্বপন কুমার রায় ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ লুৎফুল হক সাবেক এইচ গাজী সালাউদ্দিন ফার্মার্স ব্যাংকের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট শফিউদ্দিন আসকারি টাঙ্গাইলের বাসিন্দা রণজিৎ চন্দ্র সাহা ও তার স্ত্রী শান্ত্রী এ ছয় আসামির প্রত্যেকের তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত মামলার অপর দুই আসামি টাঙ্গাইলের বাসিন্দা মোহাম্মদ সাজাহান ও একই এলাকার বাসিন্দা নিরঞ্জন চন্দ্র সাহা খালাস পেয়েছেন সাজাপ্রাপ্তদের মধ্যে সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা সাফিউদ্দিন আসকারি রণজিৎ চন্দ্র সাহা ও তার স্ত্রী শান্ত্রী রায় পলাতক রয়েছেন এর আগে দুই দফার রায় ঘোষণার দিন পরিবর্তন হয় দ্বিতীয় দফায় গত একুশ অক্টোবর রায় প্রস্তুত না হওয়ায় এবং প্রথম দফায় গত পাঁচ অক্টোবর বিচারক অসুস্থ থাকায় রায় ঘোষণা হয়নি গত চোদ্দই সেপ্টেম্বর রাষ্ট্রপক্ষ দুদক ও আসামিপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষের রায় ঘোষণার জন্য প্রথম দফায় পাঁচ অক্টোবর দিন ধার্য করা হয় আদালত সূত্র জানায় ক্ষমতার অপব্যবহার প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ফার্মার্স ব্যাংক থেকে ঋণের নামে চার কোটি টাকা পে অর্ডারের মাধ্যমে এস কে সিনহা ব্যক্তিগত হিসেবে স্থানান্তরের অভিযোগে গত বছরে দশ জুলাই মামলাটি করে দুর্নীতি দমন কমিশন দুদক তদন্ত শেষে একই বছরের নয় ডিসেম্বর দুদক পরিচালক মোহাম্মদ বেনজির আহমেদ আদালতে মামলার চার্জশিট ঘোষণা করেন গত বছরের ১৩ অগস্ট মামলায় এস কে সিনহা সহ এগারো আসামির বিরুদ্ধে চার্জ অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয় গত চব্বিশ অগস্ট এই মামলা সাক্ষ্য শেষ হয় একুশ সাক্ষীর মধ্যে বিশ জনের সাক্ষ্য হয়েছে যাচ্ছি পরে সংবাদে টাঙ্গাইলের তেলদুয়ারে পাটের গুদামে লুকিয়ে রাখা সরকারের খাদ্য বান্ধব কর্মসূচির তিয়াত্তর বস্তা চাল জব্দ করেছে র্যাব বারো এ সময় চাল পাচারের দুজনকে আটক করা হয়েছে সোমবার আটই নভেম্বর রাতে উপজেলার সিলিমপুর বাজারে অবস্থিত একটি পাটের গুদাম থেকে এ চাল জব্দ করা হয় আটকরা হলেন টাঙ্গাইল সদর উপজেলার বড়বেলতা গ্রামের মৃত আবুল হোসেন মন্ডলের ছেলে আব্দুল আজিজ মন্ডল সাই ও চরপাড়া গ্রামের লাল মিয়ার ছেলে সোহেল মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল র্যাব বারো সিপিসি তিন কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আব্দুল আল মামুন বলেন গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সোমবার রাত সাড়ে এগারোটার দিকে উপজেলার সেলিমপুর বাজারে অভিযান পরিচালনা করা হয় এ সময় বাজারে অবস্থিত সেকান্দার নামে এক পাট ব্যবসায়ীর গুদামে খাদ্যবান্ধব কর্মসূচি ত্রিশ কেজি ওজনের তেইশ বস্তা ও মিনি ট্রাক থেকে রিও পঞ্চাশ বস্তা চাল জব্দ করা হয় এ সময় চাল পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে আটকদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে যাচ্ছি পরের সংবাদে জ্বালানি তেল ও বাস ভাড়া বৃদ্ধির প্রতিবাদে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকা শাহবাগ অবরোধ করেছেন বাম সংগঠনগুলো মঙ্গলবার 9 নভেম্বর দুপুর বারোটার দিকে তারা শাহবাগ মোড়ে অবস্থান নেন শাহবাগ মোড়ে অবস্থান নেওয়ার আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন এলাকায় হন বাম সংগঠনগুলোর নেতাকর্মীরা সেখান থেকে তারা মিছিল নিয়ে শাহবাগ মোড়ে আসেন এতে অংশ নেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বাংলাদেশ ছাত্র ফেডারেশন গণসংহতি বাংলাদেশ ছাত্র ফেডারেশন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মার্কসবাদ গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল পাহাড়ি ছাত্র পরিষদের শতাধিক নেতাকর্মী তাদের অবস্থানের কারণে শাহবাগ মোড়কে ঘিরে থাকা সবগুলো সড়কে যান চলাচল প্রায় চল্লিশ মিনিট বন্ধ ছিল পরে পুলিশের অনুরোধে দুপুর বারোটা চল্লিশ মিনিটের দিক তারা অবস্থান কর্মসূচি শেষ করলে যান চলাচল সচল হয় শাহবাগে অবস্থানকালে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি গোলাম মোস্তফা বলেন দেশ আজ তেলের রাজনীতি চলছে এই তেল দিয়ে সাধারণ জনগণ ছাড়া সবাই লাভবান হচ্ছে এই তেলের দাম বৃদ্ধির প্রভাব দেশের সবকিছুর উপর পড়ছে এটি কোনো সাধারণ বিষয় নয় ভাড়া প্রীতির চক্রান্ত সারা দেশের মানুষকে ভুক্তভোগী করছে এই জ্বালানি তেল এবং বাস ভাড়া বৃদ্ধি চক্রান্তের বিরুদ্ধে কৃষক শ্রমিক ছাত্র জনতা সবাইকে এক জায়গায় দাঁড়াতে হবে যতক্ষণ পর্যন্ত সরকার এই সিদ্ধান্ত থেকে সরে না আসবে আমাদের আন্দোলন চলবে ছাত্র ইউনিয়নের সহসভাপতি অনিক রায় বলেন জনগণের উপর দিয়ে ছড়ি ঘুরিয়ে ও সরকার টিকে আছে জ্বালানি তেল সহ সবকিছুর দাম বাড়ায় জনগণের নাবিশ্বাস উঠে গেছে এর সঙ্গে বৃদ্ধি পেয়েছে বাস ভাড়াও এভাবে আর চলতে পারে না আসুন একসঙ্গে এই সরকারের অবৈধ সিদ্ধান্তের বিরুদ্ধে লড়াই করি। এ আমরাই বিজয়ী হব গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সভাপতি আরিফ আমরা বলেন অস্বাভাবিকভাবে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও বাস ভাড়া বৃদ্ধি তা সাধারণ মানুষের জন্য খুবই মর্মান্তিক জ্বালানি তেলের দাম কমানো ও বাস ভাড়া কমানোর দাবিতে আমাদের এই অবস্থান কর্মসূচি সারা দেশের মানুষ আমাদের সঙ্গে আছে দাম না কমলে আমরা লাগাতার কর্মসূচি দিতে থাকবো গত তেসরা নভেম্বর রাতে ডিজেলের দাম পঁয়ষট্টি টাকা থেকে বাড়িয়ে আশি টাকা করে সরকার যা চারই নভেম্বর থেকে কার্যকর হয় তখন পরিবহন মালিকরা বলেন এত দামে ডিজেল কিনে বিদ্যমান ভাড়ায় গাড়ি চালানো সম্ভব নয় পরে মালিকরা শুক্রবার সকাল থেকে বাস সহ পণ্যবাহী যান চলাচল চালানো বন্ধ করে দেন যদিও মালিক সংগঠনগুলোর দাবি ধর্মঘটের বিষয়ে তাদের কোনো নির্দেশনা ছিল না অঘোষিত ওই ধর্মঘটের ফলে সারাদেশে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ সড়ক পরিবহন মালিক সমিতির পক্ষ থেকে বিআরটি এর কাছে ভাড়া পাড়ানোর প্রস্তাব করা হয় বৃহস্পতিবার বিকেলে কিন্তু বৃহস্পতি শুক্র ও শনিবার কোনো পদক্ষেপ না নিয়ে বিআরটিএ মালিক সমিতিকে বৈঠকের জন্য রাখে রোববার রোববার বিকেলে বৈঠক শেষে মালিক পক্ষের দাবি মেনে বাসের ভাড়া বাড়ানোর ঘোষণা দেয় বিআরটিএ এ বিষয়ে ওই দিন সন্ধ্যায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এ প্রজ্ঞাপন জারি করা হয় প্রজ্ঞাপনে বলা হয় দূরপাল্লার বাস ভাড়া কিলোমিটারে এক টাকা বিয়াল্লিশ পয়সা থেকে বাড়িয়ে এক টাকা আশি পয়সা করা হয়েছে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে বাস ভাড়া কিলোমিটারে এক টাকা সত্তর পয়সা থেকে দুই টাকা পনেরো পয়সা করা হয়েছে মিনি বাসের ক্ষেত্রে তা এক টাকা ষাট পয়সা থেকে দুই টাকা পাঁচ পয়সা করা হয়েছে যাচ্ছি পরের সংবাদে নৌকার সঙ্গে বেইমানি করা মানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সঙ্গে বেইমানি করা বলে মন্তব্য করেছেন সাবেক এমপি অ্যাডভোকেট তালুকদার মোহাম্মদ ইউনুস সোমবার রাত পৌনে আটটায় বারানীপাড়া উপজেলার সৈয়দকাঠি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ দলীয় নৌকা প্রার্থীদের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আনোয়ার হোসেন মৃধার পাঁচ নং ওয়ার্ডের উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তৃতা দেন বরিশাল এক ও দুই আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট তালুকদার মোহাম্মদ ইউনুস সেখানে দেওয়া বক্তব্যে তিনি বলেন যারা আওয়ামী লীগের মধ্যে ঘাপটি মেরে মির্জাফরের মতো ক্ষমতার স্বাদ ভোগ করে নৌকার সঙ্গে বেইমানি করে আসছেন তারা মূলত বঙ্গবন্ধুর আদর্শের সঙ্গে বেইমানি করছেন নৌকা হলো স্বাধীনতার প্রতীক বিজয়ের প্রতীক ও উন্নয়নের প্রতীক এই নৌকা বারবার বিজয়ী হয় বলেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের প্রত্যন্ত গ্রামাঞ্চলেও আজ শহরের ন্যায় উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে যারা অতীতেও নৌকার বিরোধিতা করেছেন এবং এখনও করছেন তাদের সব ষড়যন্ত্রকে প্রতিহত করে আগামী এগারো নভেম্বর সৈয়দ কাঠি ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীকে বিজয়ী করতে হবে বলেও মন্তব্য করেন তিনি যাচ্ছি পরের সংবাদে টি20 বিশ্বকাপে ভরাডুবির পর বাংলাদেশের ক্রিকেট আঙ্গনে অনেক পরিবর্তন আসতে যাচ্ছে কোচ ছারাই হাতুরী সিংকে আনা খালেদ মাহমুদ সুজনকে টিম ডিরেক্টর বানানো তদন্ত কমিটি গঠন সহ অনেক কথা ভাসছে এর কিছু সত্যি আবার কিছু শুধুই গুঞ্জন সেই গুঞ্জনগুলোর অন্যতম হলো দলের এই ভগ্ন দশায় বিসিবির সঙ্গে নাকি যুক্ত হচ্ছেন মাশরাফি বিন মুর্তজা যাবে অধিনায়কের সঙ্গে বিসিবি সভাপতির বৈঠকের পরেই মূলত এই গুঞ্জনের সূত্রপাত দেশের ঘরোয়া ক্রিকেট কোচ নির্বাচন আন্তর্জাতিক হোম সিরিজগুলোর উইকেট সব সময় কথা বলে আসছেন মাশরাফি নেতৃত্ব ছাড়ার পর তিনি প্রকাশ্যে বিসিবির বিভিন্ন সিদ্ধান্তের সমালোচনাও করেন সম্প্রতি ইউটিউব চ্যানেল নট আউট নোমান এ দাওয়া সাক্ষাৎকারে মাশরাফি বলেছেন এই মুহূর্তে দলের সঙ্গে কোনো দায়িত্বে যুক্ত হওয়ার ইচ্ছা তার নেই তিনি এখনো অবসর নেননি এবং সামনে বিপিএলেও খেলতে চান তবে ভবিষ্যতে জাতীয় দলের সঙ্গে তিনি যুক্ত হতে রাজি আছেন মাশরাফি বলেন আমি কার সঙ্গে কাজ করব করব কিভাবে আমার কাজের ধরন কি হবে অথবা আমার কাজে হস্তক্ষেপ হবে কিংবা কেউ এসে বা দেবে তা চলবে না আমার জবাবদিহিতা এবং দায়বদ্ধতার একটি নির্দিষ্ট জায়গা থাকবে আমি কাজ করলে সম্পূর্ণ ক্ষমতা নিয়ে করবো প্রতিনিয়ত আমার কাজে ডিস্টার্ব হবে ওই ধরনের কাজে আমি যাবো না আমাকে যদি কেউ চায় তাহলে সেভাবে তারা আগে চিন্তা করুক আমার নিজেকে নিয়ে চিন্তা নেই তাদের বিসিবির কোনো সমস্যা আছে কিনা সেটা তাদের ভাবনা মাশরাফি আরও বলেন আমার অনেক কাজ আছে ভাই ব্যক্তিগত কাজ পারিবারিক কাজ ছেলে মেয়ে মানুষ করাও একটা কাজ আর বিষয়টা এমন না যে তারা যা চাইবে সেইভাবে এক জায়গায় লেগে থাকবো আমি যদি পরিবর্তন না আনতে পারি তবে সেখান থেকে সরে আসব। কথা আমি ফুল অথরিটি নিয়ে কাজ করতে চাই এমন কাজ আমি করবো না যেখানে আমাকে প্রতিনিয়ত ডিস্টার্ব করা হবে যেমন আপনারা বলেন এখন নির্বাচক প্যানেল স্বাধীনভাবে কাজ করতে পারছে না তাহলে সেই কাজ করার চেয়ে তো না